আপনারা জানেন যে আজকে একটা ওয়ার্ডের আলোচনার ব্যাপারে আমরা আসছি এখানে এখানে অনেক মুরব্বী আমার সামনে আছেন অনেক যুবক ভাইরা আছেন আপনাদের কাছে দুই চারটা প্রশ্ন করব সেই প্রশ্ন আপনাদের কাছে আমি করব আপনারা যদি উত্তর থাকে আমাকে সোজাসুজি আপনারা এখন বলে দিবেন এটা কোনো জনসভা না আপনারা বলতে পারেন এক নাম্বার প্রশ্ন হলো কেন আপনারা আমারে ভোট দিচ্ছেন না না আমি শেষ করি আপনারা কেন আমারে ভোট দিচ্ছেন এই ভাঙ্গা এই ভাঙ্গার মাটি ইতিহাস বলে আমি অত পুরান ইতিহাস জানি না আমি 90 সাল থেকে বলতে পারি যেটা আমি দেখি আমার বুঝ যখন হয়েছে 90 সাল থেকে ভাঙ্গায় কোনোদিন ধানের শীষ 2000 উপরে ভোট পাইনি আপনারা চিন্তা করে দেখেন ভাঙ্গা উপজেলায় কোনোদিন 90 সালের পরে বলবে কোনোদিন ধানের শীষ 2000 উপরে ভোট পায় নাই কিন্তু আমার নানা বাড়ি টুঙ্গি পাড়া যেখানে বঙ্গবন্ধুর সমাধি যেখানে জননেত্রী শেখ হাসিনার জন্ম সেখানে রাখাল রাজার জন্ম সেইখানেও কিন্তু ধানের শীষ 5-7 হাজার ভোট পায় তাহলে এই ভাঙ্গার মাটি সারা বাংলাদেশের মধ্যে বঙ্গবন্ধুর ঘাটে এই ভাঙ্গার মাটির থেকে বঙ্গবন্ধুকে কেউ ভালোবাসে না এটা বারবার জনগণ ভোট দিয়ে প্রমাণ করে দিচ্ছে তাহলে কেন আপনারা আমাকে ভোট দিলেন আমার প্রশ্ন যেই মাটি আজকে 90 থেকে 2016 পর্যন্ত 26 বছর আমার দেখার দেখায় যেই মাটি কোনোদিন বঙ্গবন্ধুর সাথে নৌকা ছাড়া ভোট দেয় নাই তাই এমন কি কষ্ট এমন কি বেদনা এমন কি অপমান যে আপনারা 80 ভাগ লোক আমাকে না দেখে সেই মাটি দিয়ে ভোট দিলেন আপনি 3 বছর পর নাটক শুরু করেন আজকে নাটক করেন এই যে মুরব্বীরা কাজী পরিবার আপনাদের এমপি ছিল 35 বছর কাজী জাফরুল্লাহরে আপনারা 19 বছর দেখতেছেন আপনাদের কাছে যদি মিথ্যা কথা বলি বলেন আপনাদের কাছে শোনা কথাই আপনাদের বলতেছি আমার চোখে দেখা না জীবনে কোনোদিন কাজী জাফরুল্লাহরে চায়ের দোকানে চা খাইতে দেখছেন না না এখন কিন্তু চাচা দান চা খায় বসে গল্প করে কোনোদিন দেখছেন যে আয়সা রাস্তায় নাইমা একটা ব্যানালারে জড়ায় ধরতে আজটা কিন্তু মালিকগ্রামে নাইমা ব্যানালারে জড়ায় ধরে যেই লোক হাত পিলাইয়া টিস্যু দিয়া মুস্ত সাবান দিয়া ধুইত সেই লোক আজকে ব্যানালারে জড়ায় ধরে তো এটা নিক্সন চৌধুরীর সর্বোচ্চ উন্নয়ন আজকে আপনি রাস্তাতে আপনাকে যদি কেউ বলে যে তুমি নিক্সনকে ভোট দিছ যুবক তুমি মুরব্বী নিক্সনকে ভোট দিয়া তুমি কি পাইছ সর্বপ্রথম বলবেন যে 35-19 বছর আমি মরহুম ইউসুফ কাজী সাহেবের কথা বলবো না কারণ উনি আপনাদের সম্মান দিচ্ছেন আমি জানি মিথ্যা কথা বলবো না তবে 19 বছর জাফরুল্লাহ সাহেব এই বাংলার মানুষকে যে ইজ্জত দেয় নাই সেই ইজ্জত নিক্সন চৌধুরী ফেরত এনে দিচ্ছে 19 বছর বাংলার মানুষের কোন মান সম্মান আজকা ওস্তাদে আইছেন আইসা আমার পিছে পিছে দৌড়াচ্ছেন আমি কি করি এরপরে ওস্তাদ আপনার গাছে উঠতে হবে কারণ আমি গাছে উঠতে পারি আমরা কথায় কথায় বলেন যে প্রশাসন দিয়া মামলা দিবেন হামলা দেবেন আমার একটা নেতা কর্মীর মিথ্যা মামলা দেবে আমি আপনাদের নিয়ে থানার ইট পর্যন্ত খুলে নিয়ে আসবো এই প্রশাসনে যারা চাকরি করে তারা আমাদের সন্তান আমাদের ভাই আর আমাদের ট্যাক্সের টাকায় তাদের বেতন চলে আপনারা পেন্ডিং মামলা দেবেন হামলা দেবেন আর নিক্সন চৌধুরীর কর্মীরা কি আঙুল চুষবে আমার কোন কষ্ট নাই আমার কোনো মনে কষ্ট নাই কেন জানেন আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে শেখ হাসিনার কোল আমি হারাইছি আবার ওই কোলে এই ভাঙ্গার মানুষই আমারে তুলে দিবে আমি বলতে পারি ওই সংসদে সর্বকনিষ্ঠ এমপি আমি আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে মাননীয় প্রধানমন্ত্রী বাদে আমি ওই সংসদে 300 এমপির মধ্যে এই ভাঙ্গা সদরপুর চর বদ্রসনে যে মুরব্বীরা মা চাচিরা যেইভাবে নিক্সন চৌধুরীর মাথায় হাত দিয়ে দোয়া করে দেয় বাংলাদেশের কোন এমপি ওইটা পায় না সংসদে বলছি যে আমি হারাইছি ঠিকই কিন্তু আমি রাস্তা দিয়া যাই মা চাচিরা গাড়ি থামায়া যেভাবে আমার মাথায় হাত দেয়
মুরব্বীরা যেইভাবে আমার মাথায় হাত দেয় বাংলাদেশের কোন এমপি সেই দোয়া পায় না আর এই দোয়া যদি থাকে ওমন একটা কাজী জাফরুল্লাহকে 100 প্রেসিডিয়াম আছে অনেক শুনে কিছু করতে পারে আজকে আপনি ওই পিয়াস খালিতে যাইয়া কর যে দিয়ার আইজামু 10টা বন্দুক নিয়া ফায়ার করে মাইরা ফেলামু ফায়ারে কাম দিব না পা দইরা মাফ থান 19 বছরের মাফ থান আপনি যে অন্যায় করতেন হাত জোর করেও মাফ হইলে হবে না পা দইরা মাফ চাইতো পাবলিক অত বোকা না পাবলিক দেখবে আপনাদের 35 বছর আর নিক্সন চৌধুরীর 5 বছর আপনাদের 35 বছরে কি হয়েছে আর নিক্সন চৌধুরীর 5 বছরে কি হয়েছে এইটা দেখেই পাবলিক ভোট দেবে আপনি নিক্সন চৌধুরীর উন্নয়নের মধ্যে আপনি মাঝখান দিয়ে দোদ দিয়ে কবেন এটা আমি করে দিছি অত সহজ এত বোকা বাংলাদেশের মানুষরা এক শীতে গন্ধ